আসলে অ্যাসিম্পটোটিক নোটেশন আমরা কেন ব্যবহার করি, একটু আগেই বলছি যে আমরা যখন রান টাইমটাকে বের করতে চাই, তখন হচ্ছে রান টাইম বের করার জন্য আমরা কি করি, যে নোটেশনটা ব্যবহার করি, অর্থাৎ একটা সিম্পল ক্যারেক্টারাইজেশন এখানে বলা হয়েছে যে এটার মাধ্যমে আমরা একটা অ্যালগোরিদমের এফিসিয়েন্সি বের করতে পারি। আমার অ্যালগোরিদমটা সলভ করতে হায়েস্ট কতটুকু সময় লাগবে, কিংবা লোয়েস্ট কতটুকু সময় লাগবে, কিংবা কোন রেঞ্জের মধ্যে সে সময় নিয়ে কাজ করতে পারে, এই জিনিসটা আমরা বের করি হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশনের মাধ্যমে। এখন অ্যাসিম্পটোটিক নোটেশনের মাধ্যমে যখন আমরা বের করি, আমরা গত ক্লাসে বা তার আগে ক্লাসে পড়ে আসছিলাম যে আমাদের অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হইতে পারে 3 রকমের। কি কি হইতে পারে? যদি আমার অ্যালগোরিদমটা হচ্ছে ওয়ার্স্ট কেস বলতে বোঝানো হয়েছে, যদি আমার অ্যালগোরিদমটা হায়েস্ট সংখ্যক সময় নেয় সলভ করতে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ওয়ার্স্ট কেস। যদি আমি খুব সহজেই অ্যালগোরিদমের সলিউশনটা পেয়ে যাই, অর্থাৎ মিনিমাম বা কম সময় লাগে, তখন আমরা সেটাকে বলি বেস্ট কেস। আর যদি মাঝামাঝি রকমের সময় লাগে, তখন আমরা সেই রকম সময়কে বলি হচ্ছে এভারেজ কেস। তাহলে এই 3টা কেসের উপর ভিত্তি করে আমরা আসলে অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বের করতে পারি। তাহলে এই যে এখন অ্যাসিম্পটোটিক নোটেশন গুলো আছে, সেখানে আমাদের হচ্ছে 3 রকমের বাউন্ড এখানে বলা হয়েছে, বা আমরা 3 রকমের নোটেশন ব্যবহার করি, বিগ ও, বিগ ওমেগা আর হচ্ছে বিগ থেটা। এই বিগ ও দিয়ে বোঝানো হয় যে আমার একটা প্রবলেম সলভ করতে হায়েস্ট কতটুকু সময় লাগে, সেই হায়েস্ট ভ্যালুটা বের করি আমরা হচ্ছে এই আপার বাউন্ডের মাধ্যমে। আপার বাউন্ড মানে হচ্ছে টপ যে বাউন্ডটা দেওয়া আছে, এর বেশি সময় আমার আর কখনো লাগবে না, হায়েস্ট এতটুকু পর্যন্তই সময় লাগতে পারে। ঠিক তেমনি লোয়ার বাউন্ড বলতে বোঝানো হয়েছে যে আমার লোয়েস্ট এতটুকু সময় লাগবে, অর্থাৎ এই প্রবলেমটা সলভ করতে আমার মিনিমাম এতটুকু সময় লাগবে, এর চেয়ে কম সময় আমি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো না, তখন সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে লোয়ার বাউন্ড। আর যখন আমরা হচ্ছে সেটাকে একটা রেঞ্জের মধ্যে ফেলে দিই যে এখান থেকে শুরু করে এতটুকু সময়ের মধ্যে আমার প্রবলেমটাকে আমি সলভ করতে পারবো, তখন সেটাকে আমরা থেটার মাধ্যমে প্রকাশ করি, যেটাকে এখানে বলা হয়েছে টাইট বাউন্ড। তাহলে এই 3 রকম নোটেশনের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো একটা প্রবলেমের টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি। আচ্ছা, আপার বাউন্ডের ক্ষেত্রে কি হয়? আপার বাউন্ডের ক্ষেত্রে হয় যে আপনার কোনো একটা ফাংশন আছে এফ অফ এন, এবং এই এফ অফ এন ফাংশনটা সময় সলভ করতে আপনার হায়েস্ট কতটুকু সময় লাগবে, সেই জিনিসটা বের করার কাজই হচ্ছে আমার আপার বাউন্ড বের করা। অর্থাৎ এই ফাংশনটা সলভ করতে যদি আমার সি ইন্টু জি অফ এন সংখ্যক সময় লাগে, তাহলে আমি বলতে পারি যে এই প্রবলেমটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ জি অফ এন। বুঝতে পারছি এই কথাটা? অর্থাৎ ধরেন আপনার একটা প্রবলেম আছে যে প্রবলেমটা সলভ করতে আপনার এন স্কোয়ার সংখ্যক সময় লাগে, তাহলে আপনি বলতে পারেন যে এই প্রবলেমটা সলভ করতে আমার হায়েস্ট এই পর্যন্ত সময় লাগে, এর চেয়ে বেশি সময় আমার আর এই প্রবলেমটা সলভ করতে লাগবে না। যেমন আমরা বাবল সর্টের ক্ষেত্রে বলি যে এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার। কেন? কারণ হচ্ছে আমার এন স্কোয়ার এর বেশি, অর্থাৎ এন কিউব বাই n^4 এরকম সময় লাগে না, আমার হায়েস্ট আসলে সময় লাগে এন স্কোয়ার, কিন্তু এর চেয়ে কম সময়ে আমরা সলভ করতে পারি। যেমন বেস্ট কেসে আসলে আমার সময় লাগে হচ্ছে ও অফ এন। তো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে আমার এটাকে আপার বাউন্ড, অর্থাৎ আমার হায়েস্ট এই সময়টুকু লাগবে। তাহলে এই আপার বাউন্ড বের করার জন্য আমরা লিখি কি, আমরা লিখি হচ্ছে ফাংশনটাকে ডিফাইন করি যে এফ অফ এন সব সময় সি ইন্টু জি অফ এন এর চেয়ে ছোট অথবা সমান হবে। তাহলে আমার ধরেন একটা ফাংশন আছে এফ অফ এন, সেই ফাংশনটার সময় আমি ধরে নিলাম যে ফাংশনটা দিয়ে বোঝানো হয়েছে 3 + n। এখন এই ফাংশনটার আমরা টাইম কমপ্লেক্সিটি বের করতে চাই। যদি আমাকে বলা হয় এই ফাংশনটার আপার বাউন্ড বের করতে, আপার বাউন্ড মানে হচ্ছে যে এটা আমার একটা এফ অফ এন ফাংশন। এখন এই ফাংশনটা সলভ করতে আমার ধরে নিতে হবে এরকম কোন একটা স্ট্রেট লাইন আছে, যে স্ট্রেট লাইন আসলে আমাকে এর চেয়ে বেশি সময় দেন, অর্থাৎ এই প্রবলেমটা সলভ করতে আমার এর চেয়ে বেশি সময় লাগতে পারে না, আমি চাইলে এর চেয়ে কম সংখ্যক সময় সলভ করতে পারি। যেমন ধরেন আপনার যখন হচ্ছে এন স্কোয়ার হয়, আমাদের যখন বাবল সর্ট হয়, বাবল সর্টটা যদি দেখতে এরকম হয় যে ধরেন যে আমার কাছে ভ্যালু আছে এরকম 1, 2, 3, 4, 5, এখন এরকম একটা অ্যারেকে যদি আমাকে সর্ট করতে বলে, তাহলে আমার এই অ্যারেটাকে সর্ট করতে কত সময় লাগবে? এই অ্যারেটাকে সর্ট করতে আমার সময় লাগতেছে হচ্ছে এন। কেন আমার এন সংখ্যক সময় লাগবে? কারণ অলরেডি এটা একটা সর্টেড অ্যারে, সেই জন্য এটা সময় সর্ট করতে আমার এতটুকুই সময় লাগবে। কিন্তু এই সর্টেড অ্যারেটা যদি মানে এই অ্যারেটা যদি আমার সর্টেড না হইতো, অর্থাৎ এই অ্যারেটা ধরেন এরকম কিছু একটা হয়েছে যে 5, 4, 3, 2, 1, এরকম যদি আমার অ্যারেটা থাকতো, তাহলে আমার এটা সর্ট করতে সময় লাগতো হচ্ছে এন স্কোয়ার। তাহলে আমার এই প্রবলেমটা, অর্থাৎ যে কোনো বাবল সর্টের প্রবলেম, আমার সলভ করতে সময় লাগবে হায়েস্ট হচ্ছে এন স্কোয়ার। আমি চাইলে এন এস সলভ করতে পারি, কিংবা এন লগ এন সংখ্যক সময় সলভ করতে পারি, কিন্তু হায়েস্ট আমার এটা সলভ করতে সময় লাগবে হচ্ছে এন স্কোয়ার। এর চেয়ে বেশি সময় আমার আর কখনোই লাগবে না, কারণ ওয়ার্স্ট কেস হচ্ছে এটা, এবং ওয়ার্স্ট কেসের জন্য আমার হায়েস্ট আসলে এই সময়টুকুই লাগবে। এখন ধরেন এটা আমরা যদি সলভ করতে চাই যে একটা ফাংশনের আমি এখন কিভাবে আমি হায়েস্ট টাইম কতটুকু লাগে সেটা বের করব,
সেটা বের করার জন্য আপনারা কি করতে পারেন, ধরেন এখানে একটা সহজ ফাংশনই দেওয়া আছে যে এফ অফ এন সমান সমান ধরেন দেওয়া আছে 3n+2, এরকম কিছু একটা দেওয়া আছে। এখন আমরা জানি যে আমাদের সূত্রটা কি, যখন আমরা বিগ ও বের করব বা আপার বাউন্ড বের করব, আপার বাউন্ড বের করার সময় আমার সূত্রটা হচ্ছে এফ অফ এন সবসময় আমার কি হবে, সি ইন্টু জি অফ এন এর চেয়ে ছোট হবে। যদি আমার এটা সি ইন্টু জি অফ এন এর চেয়ে ছোট হয়, তাহলে আমরা জানি আমার এফ অফ এন হচ্ছে 3n+2, এবং আমার এই পাশে আছে কি, সি ইন্টু জি অফ এন বসাইতে হবে কিছু একটা। এখন আমি এই পাশে কোন ভ্যালুটাকে বসাবো, এখন এই পাশে আমরা সেই ভ্যালুটাকে বসাবো যেটা আমার অবশ্যই এফ অফ এন এর থেকে বড় হবে। তো এটা বের করার সহজ উপায় হচ্ছে যে এইখানে দেখেন আপনারা, এইখানে যে প্রথম ভ্যালুটা আছে সেটা আছে কি 3n আছে আমার কাছে। এখন এখানে যে কোফিসিয়েন্ট যেটা আছে, মানে যে ভ্যারিয়েবল যেটা আছে, সেখানে হায়েস্ট ভ্যালু কোনটা আছে, ভ্যারিয়েবলের মধ্যে হায়েস্ট ভ্যালুটা হচ্ছে এখানে n। তাহলে আমি যদি এই হায়েস্ট ভ্যালুটাকে দিয়ে আমি দুই পাশে রিপ্লেস করি, অর্থাৎ আমি যদি লিখি 3n+2n, তাহলে আমি এতটুকু বলতে পারতেছি যে আমার এই পাশের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে এটার থেকে বড় হবে, অর্থাৎ আমার এই ভ্যালুটা এখন এটার চেয়ে অবশ্যই ছোট। এই ভ্যালুটা কি আছে এখানে, এখানে আমার ভ্যারিয়েবলটা আছে হচ্ছে n, ঠিক আছে। এখন এই n ভ্যারিয়েবলটা দিয়ে আমি হচ্ছে এই পাশে রিপ্লেস করলাম, অর্থাৎ এই কোফিসিয়েন্টটার সাথেও আমি লিখে দিলাম হচ্ছে n। এটা কেন লিখলাম, কারণ আমার ইকুয়েশন বলছে যে আমার সবসময় এই ভ্যালুটা বড় হইতে হবে। এখন এই ভ্যালুটা বড় করার জন্য আমি কি করলাম, এই পাশে দুই পাশে আমি নিয়ে আসলাম হচ্ছে এন। আমরা চাইলে এখানে শুধু +3 ও লিখতে পারতাম, +4 ও লিখতে পারতাম, কিন্তু কেন আমরা এটাকে বড় করছি, কারণ যাতে করে আমরা যখন এটাকে যোগ করব কমন নিব, যাতে আমার ভ্যালুটা সুন্দর মতন এখানে চলে আসে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এইটা সমান সমান হচ্ছে আমার 5n। তাহলে যদি আমি এটাকে 5n বলি, তাহলে এই ক্ষেত্রে আমার এটাকে যদি আমি বলি c সমান সমান 5, তাহলে n ধরেন f অফ n সমান সমান আছে হচ্ছে আমার, আচ্ছা বইতে যেটা আছে সেটাই দেখি, 3n² + 2n, এরকম কিছু একটা আছে, এবার ধরতে আশা করি সহজ হবে। এখন আমার সূত্র অনুযায়ী বলতেছে আমার ভ্যালুটা হবে f অফ n সব সময় c ইনটু g অফ n এর চেয়ে ছোট হবে, যেহেতু আমি b গো বের করতে চাই। এখন আমার এই পাশে এফ অফ এন দেওয়া আছে কি, এফ অফ এন দেওয়া আছে 3n² + n। এখন আমার এই পাশে কোন ভ্যালুটা বসাইতে হবে, এই পাশে বসাইতে হবে আমার একটা বড় ভ্যালু, যাতে করে আমার এই বাম পাশের ভ্যালুটার থেকে ডান পাশের ভ্যালুটা বড় হয়, তাই না, সূত্র অনুযায়ী তো সেটাই, যেহেতু আমার গ্রেটার দেন ইকুয়াল টু বলছে। এখন এইটাকে বড় করার উপায় কি একমাত্র, এটাকে বড় করার একমাত্র উপায় হচ্ছে যে এই পাশে 3n² আছে, তাহলে আমি 3n² কে রাখলাম। কেন আমি 3n² কে রাখছি, কারণ যেহেতু আমি এখানে বড় ভ্যালুটাকে নিয়ে কাজ করব, তো আমি আমার কাজের সুবিধার জন্য আমরা এখন চুজ করলাম কি, যে বড় ভ্যালুটা আছে অর্থাৎ হচ্ছে ভ্যারিয়েবল যেটাতে বড়, সেটাকে আমি এখানে রাখলাম। এবং এই পাশে আছে কি আমার 2n, তাহলে এখন এই 2n কে যদি আমি এখানে আনতে চাই, তাহলে আমার কিছু একটা দিতে হবে যেটা আসলে এখান থেকে বড় হয়। এখন 2n এর জায়গায় আপনি চাইলে 3n দিতে পারেন, 4n দিতে পারেন, 5n দিতে পারেন, যাই দিই না কেন আমার কিন্তু ইকুয়েশনটা ট্রু আসবে। কিন্তু আমি যদি এখন ইকুয়েশনটাকে ট্রু আনি, n² আর n কে কিন্তু আমি কমন নিয়ে একসাথে বসাইতে পারতেছি না, আমার হচ্ছে কাজ করার একটু সমস্যা হয়। তো এই জন্য আমরা যেটা করব, যে আমরা এখন যেহেতু আমার হায়েস্ট এখানে ভ্যারিয়েবল আছে n², তাহলে আমরা কি করব, এই 2n কে তখন আমরা 2n না লিখে সেটাকে লিখবো আমরা হচ্ছে 2n² কেন আমরা এখানে n কে n² কনভার্ট করলাম, যাতে করে আমি এখন যে কমনটা নিব, কমন নেওয়ার সময় আমার কাজ করতে সুবিধা হয়। তাহলে এখান থেকে আমি এখন বলতে পারি সেটা হচ্ছে আমার 5n². এখন এই 5টাকে যদি আমি বলি যে এই 5টা হচ্ছে আমার c, আর এই n² কে আমি পরে কনভার্ট করতে পারি হচ্ছে আমার g অফ n, আর আমি জানি যে আমার g অফ n যেটা সেটাই হচ্ছে আমার o অফ n, তাহলে এখান থেকে আমি টাইম কমপ্লেক্সিটি বলতে পারি সেটা হচ্ছে o অফ n² এখন এখানে যদি আপনি ওই শুধু n নিতেন, তাহলে সমস্যা কি হইতো, এই জায়গায় আমি কমন নিতে পারতাম না, তাহলে আমি এই জায়গায় কমন নিতে গেলে আমার কি হইতো, আমার n কমন নিতাম, n(n+1) এই টাইপের কিছু হইতো, দেখতে জিনিসটা সুন্দর লাগতো না, সহজ করতে পারতাম না আমি। এই জন্য আমরা যাতে কাজটাকে সহজ করতে পারি, সেই জন্য আসলে এই 2 নম্বরই বুদ্ধি দিয়ে করা। আপনি চাইলে এখানে যে কোনো ভ্যালু ধরতে পারেন, কিন্তু আমরা এমন ভ্যালুই ধরবো যাতে করে আমাদের আসলে এই জিনিসটাকে কমন নিতে সুবিধা হয়, কারণ আপনার এটা n² তো আলটিমেটলি আমার রেজাল্ট আসবেই। আপনি যদি n(n+1) ও নেন, তারপর আপনার যে রেজাল্ট আসবে, এখন আমরা যদি হাইয়েস্ট ভ্যালুটাকে ধরে রিপ্লেস করি, তারপর আমার সেম ভ্যালুটা আসবে। সেই জন্য আমরা কি করলাম, সবসময় হাইয়েস্ট ভ্যালুটাকে দিয়ে রিপ্লেস করব। তাহলে এখন এই জায়গাতে কি কাজটা করছে ওরা,
এখানে করছে কি, যে এখানে আপনার আছে কি ফাংশনটা দেওয়া আছে 3n+2, এখন ওরা এই জায়গাতে একটু ঝামেলা করে, মানে হচ্ছে অনেক লেন্দি প্রসেস করে আমরা এখানে বের করছি যে আমরা প্রথমে হচ্ছে সি এর মান বসাইছি 4, এন এর মান বসাই দেখছি 1, তারপরে দেখলাম যে এটার জন্য আমার ভ্যালুটা সবসময় কন্ডিশনটা আসে কি ফলস আসে প্রথম স্টেপের জন্য। এরপরে সেকেন্ড ভ্যালুর জন্য আমরা যখন চিন্তা করতেছি তখন দেখলাম যে আমার সেকেন্ড ভ্যালুর জন্য ঠিক আসে, থার্ড ভ্যালুর জন্য আমরা ঠিক পাই, এবং ফিফথ ভ্যালুর জন্য ঠিক রকম ভ্যালু পাচ্ছি। অর্থাৎ আমার ইকুয়েশনটা শুধুমাত্র তখনই ট্রু হচ্ছে যদি আমি সি এর মান 4 ধরি এবং এন এর মান আমি 2-এর থেকে বড় ধরি। এখন যদি আপনি এখানে সি এর মান আসলে 5 ধরতেন তাহলে আপনার রেজাল্টটা কি আসতো? মানে যেভাবে আমরা সহজভাবে করছিলাম, যদি আমার রেজাল্টটা এখানে আমি 5 ধরতাম তাহলে আমার এই জায়গায় কি আসতো? এই জায়গায় তো 5 আসতোই, এখানে আমার ভ্যালুটা আসতো কত? 5। তাহলে আমার আর তখন এন এর মান 2 থেকে বড় বা সমান বলা লাগতো না, আমি ইজিলি বলতে পারতাম যে যে কোনো এন এর মান 0 থেকে বড়র জন্য আমরা হচ্ছে এই রিলেশনটাকে স্যাটিসফাই করতে পারি। তো আমরা হচ্ছে কাজের সুবিধার জন্য এই জন্য এইভাবে কঠিন করে না ধরে আমরা ধরবো কি, প্রথমেই যে ভ্যালুটা আছে সেটা দিয়ে রিপ্লেস করে আমরা ইকুয়েশনটা বানাই নিব, তারপরে বলবো যে এই ভ্যালুটার জন্য আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে কিনা। তো হচ্ছে এখানে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে, যদি এইটা এইখানে দেখানো হয়েছে যে আপনার কাছে ভ্যালু আছে কি, ফাংশনটা আছে এখন 5n² তারপর আছে 2n তারপর আছে 1, তাহলে সেটার জন্য আমরা দেখেই বুঝতে পারতেছি যেহেতু এটা আসলে হাইয়েস্ট ভ্যালু আছে n² তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে n². এখন সেটাকে যদি আমরা আপার বাউন্ডের কন্ডিশন দিয়ে প্রকাশ করতে চাই তাহলে ওরা কি করছে, এই 5n² কে আমরা কি করতে পারি, 5n² রাখবো, এই 2n² কে আমরা 2n কে রিপ্লেস করবো 2n² দিয়ে, 1 কে যদি আমরা রিপ্লেস করি n² দিয়ে, তাহলে আমরা এখানে কত পাই, টোটাল পাই হচ্ছে 8n². তাহলে এখান থেকে আমি বলতে পারি এই 8টা হচ্ছে আমার সি আর n² হচ্ছে আমার ও অফ n² এন এর ধরে হচ্ছে যে এন এর মান মিনিমাম কত থেকে শুরু হলে আমার ভ্যালুটা ট্রু হবে। এন এর থেকে কন্ডিশনটা কি ছিল যে আমার এন নট, এন এর মান সবসময় এন নট এর থেকে বড় হবে, সো এটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু। এখান থেকে শুরু করে আমার এন এর মান আমি যাই দিই না কেন আমার কন্ডিশনটা ট্রু আসবে। আচ্ছা, তো এখানেও কিছু দেখানো হয়েছে যে ও মানে হচ্ছে বিগ ও 1 কখন হয়, যদি আমরা প্রত্যেকটার জন্য আসলে কনস্ট্যান্ট টাইম আমরা পাই তখন আমরা সেই ধরনের টাইম কমপ্লেক্সিটিকে বলি হচ্ছে বিগ ও 1। কেন আমরা এটাকে ও অফ 1 বলি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লাইন আছে, তাহলে এই প্রত্যেকটা লাইন আসলে আমাকে টাইম কমপ্লেক্সিটি দেয় হচ্ছে আসলে সি বা কনস্ট্যান্ট টাইম। তাহলে এই কনস্ট্যান্ট টাইমের জন্য আমরা বলতে পারি এই প্রবলেমটা সলভ করতে আসলে আমার সময় লাগতেছে হচ্ছে ও অফ এন। তারপরে ও অফ এন আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা একটু বলা আছে, যদি আপনার লুপ হয় তখন লুপের জন্য আমার সময় লাগে হচ্ছে ও অফ এন। কেন? কারণ সাধারণত আমার লুপটা চলে কি আমার এলিমেন্টের শুরু থেকে এলিমেন্টের শেষ পর্যন্ত, তাহলে এই জন্য আমরা বলি যখনই আমার লুপ থাকে তখন এটা টাইম কমপ্লেক্সিটি হয় হচ্ছে ও অফ এন। যদি আপনার নেস্টেড লুপ থাকে তখন আমরা বলি হচ্ছে সেটা টাইম কমপ্লেক্সিটি হয় ও অফ এন স্কোয়ার। কেন? কারণ এই লুপটা ঘুরে হচ্ছে এন সংখ্যক বার আর ভিতরের লুপটাও ঘুরে আমার এন সংখ্যক বার, তাহলে আমার যতগুলো নেস্টেড লুপ থাকবে আমরা কি করি, নেস্টেড লুপ যতবার ঘুরে সেই ভ্যালুটাকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি। তাহলে এই লুপটা যেহেতু এন সংখ্যক বার ঘুরতেছে, এই লুপটা এন সংখ্যক বার ঘুরতেছে, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে n². যদি এমন হইতো যে এই লুপটা ঘুরতেছে এন সংখ্যক বার আর এটা ধরেন ঘুরতেছে কে সংখ্যক বার, তাহলে আমরা এটা টাইম কমপ্লেক্সিটি বলতাম হচ্ছে n(n)k। তো এখানে আরেকটা এক্সাম্পল দিছে যে দেখে আপনার মনে হইতে পারে যে এটা টাইম কমপ্লেক্সিটি যেহেতু দুইটা লুপ তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে n², কিন্তু আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এইখানে আপনার এই লুপটা ঘুরতেছে হচ্ছে n/2, অর্থাৎ হচ্ছে n এর অর্ধেক সময় পর্যন্ত, যেটাকে আমরা ধরে নিতে পারি যে সে n সংখ্যক বারই ঘুরতেছে, এবং ভিতরের লুপটা ঘুরতেছে হচ্ছে n² সংখ্যক বার। অর্থাৎ এতক্ষণ আমরা দেখছি ভিতরের লুপটা n সংখ্যক বার ঘুরছে সেই জন্য আমরা সেটাকে মাল্টিপ্লাই করছি, এখন এই ভিতরের লুপটা এখানে ঘুরতেছে হচ্ছে n² সংখ্যক বার আর বাইরের লুপটা ঘুরতেছে হচ্ছে n/2 সংখ্যক বার, তাহলে সেখান থেকে আমরা টোটাল পাচ্ছি, যেহেতু আমরা লুপ গুলাকে মাল্টিপ্লাই করি আমরা সেখান থেকে টাইম পাচ্ছি হচ্ছে কত, n³/2, যেটাকে আমরা আসলে বলতে পারি এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ n³। যদিও দুইটা লুপ দেখে আপনার মনে হতে পারে n² কিন্তু লুপের ভিতরে যখন আমরা ভ্যালু গুলাকে দেখবো তখন দেখে আমরা বুঝতে পারবো যে এটা টাইম কমপ্লেক্সিটি আসলে n³। তো এখানে এরকম কিছু এক্সাম্পল দিছে, এগুলো আশা করি আপনারা পারবেন। এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে আপনার যদি এরকম সিঙ্গেল লুপ থাকে তাহলে এই লুপটা কাজ করতেছে আমার হচ্ছে এন সংখ্যক বার, এবং এইখানে যে নেস্টেড লুপটা আছে সেই লুপটা কাজ করতেছে হচ্ছে আমার n² বার।
তাহলে এই দুইটার মধ্যে থেকে যেহেতু আমার এন স্কোয়ারটা বড়, সেই জন্য আমরা কি করি, একটু আগেই দেখলাম যে ভ্যালুটা বড় থাকে আমরা সেটাকে রাখি এবং বাকি ছোট ভ্যালুগুলোকে সেটা দিয়ে রিপ্লেস করে দিই। তাহলে আমার এই পুরো জিনিসটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার, অর্থাৎ হাইয়েস্ট টাইম আসলে যেটা লাগবে আমরা সেটাকেই ধরে নিব। তো এবার আমরা দেখবো যে যদি লোয়ার বাউন্ড হয় তাহলে আমরা কি করব। লোয়ার বাউন্ড কে আমরা হচ্ছে বলি যে আমার একটা প্রবলেম সলভ করতে মিনিমাম কতটুকু সময় লাগবে, সেই জিনিসটা আমরা বের করি হচ্ছে লোয়ার বাউন্ডের মাধ্যমে। তাহলে লোয়ার বাউন্ডের সময় আমার ইকুয়েশনটা হয়ে যায় হচ্ছে উল্টা। এতক্ষণ আমরা কি করতাম যে আমার এফ অফ এন সবসময় সি ইন্টু জি অফ এন এর চেয়ে ছোট অথবা সমান হইতো, আর এই ক্ষেত্রে লোয়ার বাউন্ডের ক্ষেত্রে হবে আমার এফ অফ এন সবসময় সি ইন্টু জি অফ এন এর চেয়ে বড় হবে। তাহলে হচ্ছে আমি আপার বাউন্ডের জন্য যে ইকুয়েশনটা লিখতাম লোয়ার বাউন্ডের জন্য ঠিক অপোজিট ইকুয়েশনটা লিখবো। তাহলে আমার লোয়ার বাউন্ডের জন্য আমার একটা ফাংশন থাকে এফ অফ এন এবং এই ফাংশনটা করতে আমার মিনিমাম আসলে সময় লাগবে হচ্ছে সি ইন্টু জি অফ এন, সেই জিনিসটা আসলে এখানে ছবির মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখন এক্সাম্পলে চলে আসি যে আমরা এরকম এক্সাম্পল আসলে কিভাবে সলভ করব। তাহলে হচ্ছে এখন আমরা যদি দেখি, একটু আগে আমরা দেখছিলাম আমার ফাংশনটা সবসময় হইতো কি, আমার ফাংশনটা হইতো হচ্ছে সি ইন্টু জি অফ এন এর চেয়ে বড় অথবা সমান। এখন আমার ফাংশনটা হবে সরি হয়তো ছোট অথবা সমান, এখন হবে আমার ফাংশনটা অপোজিট, অর্থাৎ আমার এফ অফ এন সবসময় সি ইন্টু জি অফ এন এর চেয়ে বড় হবে। তো আমি ধরে নিলাম আমার এফ অফ এন আছে একটু আগের ইকুয়েশনটা অনুযায়ী, যে এখানে আছে ধরেন থ্রি এন স্কোয়ার আর এটা আছে হচ্ছে আমার টু এন। তাহলে আমার এই পাশে এমন একটা ভ্যালু লেখা লাগবে যে ভ্যালুটা অবশ্যই এটার থেকে ছোট হয়। এখন এটার থেকে ছোট কি কি হইতে পারে, এটার থেকে ছোট হইতে পারে আমরা যদি থ্রি এন স্কোয়ার লিখি সেটা, এটা হইতে পারে এটা থেকে ছোট, কিংবা আমরা এটাকে লিখতে পারি হচ্ছে শুধু টু এন, এটাও আমাকে স্যাটিসফাই করবে। এখন হচ্ছে আমি কোন ভ্যালুটাকে নিব যাতে আমার কাজ করার সুবিধা হয়। তাহলে আমরা সেই ভ্যালুটাকেই নিব যখন আমাদের দেখবো যে এখানে যতগুলো ভ্যালু আছে তার মধ্যে হায়েস্ট কোঅফিসিয়েন্ট ওয়ালা যেই ভ্যালুটা আছে আমরা হচ্ছে কাজ করার সময় সেইটাকে নিব, সরি হায়েস্ট ভ্যারিয়েবল ওয়ালা যেই ভ্যালুটা আছে। এখন এখানে ভ্যারিয়েবল গুলার মধ্যে হায়েস্ট ভ্যালু কোনটা আছে থ্রি এন স্কোয়ার এর মধ্যে, তাহলে আমরা এই পাশে চুজ করব হচ্ছে থ্রি এন স্কোয়ার। এটা দিয়ে আমরা বলতে পারি যে এই লেফট সাইডে যে ভ্যালুটা আছে সেটা অবশ্যই রাইট সাইডের ভ্যালুর চেয়ে বড়, তার মানে আমার ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে। এখান থেকে আমরা বলতে পারি যে আমার যেহেতু থ্রি ইন্টু এটা, তাহলে আমার এখানে আমার সি হচ্ছে থ্রি আর আমার জি অফ এন এই ক্ষেত্রে হচ্ছে এন স্কোয়ার। ধরেন আপনি যদি এখানে থ্রি এন স্কোয়ার কে যদি লেখেন থ্রি এন, ঠিক আছে, সেটাও কিন্তু লজিক্যালি হয়, এমনও হইতে পারে এই ইকুয়েশনের জন্য আমার এটা ট্রু। কিন্তু আমরা কেন নিচ্ছি না সেটা একটু পরেই আসতেছি, যে আমরা কাজের সুবিধার জন্য আমরা চুজ করব হচ্ছে থ্রি এন মানে হাইয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা, এবং আশেপাশে যতগুলো ধরেন এখানে আরো আছে ফাইভ এন সিক্স এরকম কিছু আছে সেগুলোকে সব আমরা স্কিপ করে দিব। আমরা শুধুমাত্র ভ্যালু রাখবো কোনটাকে যেটার সাথে আমার হাইয়েস্ট ভ্যারিয়েবল আছে, শুধুমাত্র আমরা সেইটাকে চুজ করব। এটাকে চুজ করলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমার সি এর মান হচ্ছে এই ক্ষেত্রে থ্রি এবং আমার জি অফ এন এর মান হচ্ছে এই ক্ষেত্রে এন স্কোয়ার। তাহলে আমরা একটু আগে কি বললাম যে এখানে আমরা চাইলে এটাতে এন লিখতে পারি, এখন যদি এটাকে আপনি এন লেখেন তাহলে সি এর মান ধরে না এখানে আসছে থ্রি, জি অফ এন এর মান পাইলাম আমি এন, এটাও সত্য। কিন্তু এখন কেন এই কাজটা করছি, কারণ একটু পরেই আমরা একটা ইকুয়েশন দেখবো যে বিগ থেটা আছে এরপর, আর বিগ থেটা আমরা কাকে বলি, বিগ থেটা আমরা তাকেই বলি যে বিগ থেটা অফ এন মানে হচ্ছে সেটা আমার ও অফ এন ইকুয়ালস টু হচ্ছে ওমেগা অফ এন, অর্থাৎ আমার বিগ ওর জন্য আমি যে ভ্যালুটা পাবো অর্থাৎ আপার বাউন্ডের জন্য আপনি যে ভ্যালু পাবেন সেটা সমান সমান যদি আপনি লোয়ার বাউন্ডের ভ্যালু পান, তখন সেই ক্ষেত্রে আমি সেটাকে বলতে পারি হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি থেটা অফ এন। এটার নাম হচ্ছে আমার টাইট বাউন্ড। এই টাইট বাউন্ডের ক্ষেত্রে কি হয়, আমার আপার বাউন্ডের ভ্যালু এবং লোয়ার বাউন্ডের ভ্যালুটা সমান থাকে। এই আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের ভ্যালু যাতে আমি সমান আনতে পারি সেই জন্য আমি আসলে রিপ্লেস করার সময় ওই এন স্কোয়ারটাকে দিয়ে অর্থাৎ বড় ভ্যালুটাকে দিয়েই রিপ্লেস করছি। একটু আগে যে ইকুয়েশনটা দেখছি সেটার জন্য আমরা কি দেখছিলাম যে থ্রি এন স্কোয়ার প্লাস টু এন, সেটার জন্য কি কি সত্যি হইতে পারে, এটার জন্য আমার টাইম কমপ্লিট সরি এটা তো হচ্ছে ওমেগা, এটার জন্য যদি আপনি ওমেগা অফ এন লেখেন সেটাও কারেক্ট, আমি যদি সেটার জন্য টাইম কমপ্লেক্সিটি ওমেগা অফ এন স্কোয়ার বলি সেটাও কারেক্ট। ঠিক আছে, কেন দুইটাই কারেক্ট, কারণ এই প্রবলেমটা হচ্ছে এন স্কোয়ারের চেয়ে বড় এবং এই প্রবলেমটা হচ্ছে আমার এন এর চেয়েও বড়। আমার দরকার হচ্ছে ছোট একটা ভ্যালু বের করা এবং ছোট ভ্যালু আমি এই দুইটার জন্যই আমি এটাকে কারেক্ট বলতে পারি। যে আমরা আসলে যদি আমার এমন হয় যে আমি কোনো কারণে আমার বিগ ও অফ এন এবং বিগ ওমেগা অফ এন দুইটার ভ্যালুকে যদি আমি কোনো কারণে সমান প্রুফ করতে পারি,
তাহলে আমি তখন বলতে পারি সেটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে থেটা অফ এন। কেন? কারণ আমার এই প্রবলেমটা সলভ করতে তাহলে আমি হচ্ছে এক্স্যাক্টলি এই সময় সলভ করতে পারবো। তো এখন সূত্রটা চলে আসি আমরা, সূত্রটা হচ্ছে আমাদের এরকম। আচ্ছা, তো আমাদের সূত্রটা হচ্ছে যে আমরা যখনই থেটা অফ এন বলবো কোনো কিছুকে, এই থেটা অফ এন আমার স্যাটিসফাই করবে যদি আমার কোনো কারণে এই জি অফ এন আর এই জি অফ এন দুইটাই সমান হয়। আপনারা একটুখানি খেয়াল করে দেখেন এই ছবিটার মধ্যে যে আমরা কিন্তু বলছি কি থেটা অফ জি অফ এন। তাহলে থেটার ভ্যালু যদি আমার বের করতে হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা কি করি, এই জি অফ এন এবং এই জি অফ এন দুইটাই আমার সমান দেওয়া লাগবে। কারণ যদি আপনার এরকম সমান না হয় তাহলে এখানে কি লাগতো, এখানে আরেকটি ইকুয়েশন দিত, ধরেন জি ওয়ান অফ এন দিত, এটা জি টু অফ এন দিত, তাহলে আমরা বুঝতাম যে এখানে দুইটা ডিফারেন্ট ফাংশন দিয়ে সে বাউন্ড করতেছে। কিন্তু যখন আমরা টাইট বাউন্ড ইউজ করব, আমার টাইট বাউন্ডের ক্ষেত্রে আমার ফাংশন কিন্তু দুইটার জন্যই সেম থাকবে, শুধুমাত্র আমার কনস্ট্যান্ট ভ্যালু দুইটা চেঞ্জ হচ্ছে। এই জন্য আমরা যখন আমরা থেটা বের করি তখন আমরা কি করি, থেটা বের করার সময় আসলে আমরা ওই বড় যে ভ্যালুটা থাকে সেটাকে রাখি, বাকিগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিই। এটা যদি আপনার শুধু বিগ ওমেগা আসে তাহলে বের করার দরকার নেই, ছোটটাকে আপনি রিপ্লেস করতে পারেন। কিন্তু যদি আপনার থেটা আসে তাহলে অবশ্যই আমাকে তখন ওইটা চুজ করতে হবে থেটাটাকে প্রুফ করার জন্য। যেমন এটার ক্ষেত্রে আপনি যদি শুধু এন লিখেন বা অন্য কিছু শুধু টু লিখেন তারপরও কারেক্ট, আমার দরকার একটা জাস্ট ছোট ভ্যালু। কেন? কারণ এটা হচ্ছে ওমেগা, ওমেগার জন্য আমি যে কোনো ফাংশন লিখতে পারি। কিন্তু যখন আপনি এখানে বিগ থেটায় চলে আসবেন এবং বিগ থেটার জন্য আমার কন্ডিশনটা কি আছে, যে আমার এফ অফ এন সি ওয়ান ইন্টু জি এন এবং সি ওয়ান সি টু ইন্টু জি এন এর মাঝামাঝি থাকবে। যেহেতু আমার এখানে জি এন দুইটাই আছে, অর্থাৎ কি আমার দুইটার কিন্তু ফাংশন সমান, দুইটার টাইম কমপ্লেক্সিটি আমার সমান হবে। জাস্ট আমার চেঞ্জ হবে কোনটা, যে কনস্ট্যান্ট দুইটা ভ্যালু আছে সি ওয়ান আর সি টু, সেই কনস্ট্যান্ট দুইটা ভ্যালু চেঞ্জ হবে। এখন আমরা টাইট বাউন্ড প্রুফ করার জন্যই কি করলাম, যে বড় ভ্যালু যেটা ছিল সেটাকে রাখছি, যাতে করে আমি ওই ইকুয়েশনের জন্য এন স্কোয়ার পাই এবং ওমেগার জন্য এন স্কোয়ার পাই। তাহলে আমি বলতে পারি যে দুইটার জন্য আমি জি অফ এন সমান সমান এন স্কোয়ার পাইছি এবং একটা সি ওয়ান হচ্ছে এত আর একটা সি টু হচ্ছে এত। সো এখান থেকে আমরা এই জিনিসটা প্রুফ করতে পারি। এন নট এর কাজ হচ্ছে যে আমরা মিনিমাম একটা ভ্যালু ধরে নেই যেখান থেকে শুরু করে আসলে আমরা সব ভ্যালুর জন্যই এই কন্ডিশনটা ট্রু। এটাই হচ্ছে আমার এন নট। যেমন একটু আগে আমরা কি পাইছিলাম, যে সি সি এর জন্য কত পাইছিলাম, সি ফাইভ এর জন্য এন স্কোয়ার পাইছিলাম কিছু একটা। তাহলে ওইখানে আমরা বলতে পারি যে আপনি এন এর মান যাই বসান না কেন, ওয়ান টু থ্রি ফোর, আপনার ইকুয়েশনটা কিন্তু অলওয়েজই ট্রু আসবে। সো আমার দরকার হচ্ছে সেরকম একটা মান বের করা। এখন ওইটা যাতে যে কোনো মানের জন্য কাজ করে এই জন্য আমরা আসলে শর্টকাট পদ্ধতিতে কাজ করে ফেলছি, যাতে করে আমরা বলতে পারি যে কোনো এন এর মানের জন্যই আমার কন্ডিশনটা ট্রু। যদি আপনারা এভাবে না বের করতেন, ধরেন একটা একটা করে ভ্যালু যদি এভাবে ধরে আমরা বের করতাম তাহলে কিন্তু আমরা সবগুলোর জন্য ট্রু বের করতে পারিনি। যেমন দেখছিলাম এর আগের ইকুয়েশনটায় যে আমার এন এর মান টু এর জন্য তখন আমার এই জিনিসটা ট্রু হয়, ওয়ান এর জন্য সে আর ট্রু হইতে পারে না। তো এইসব কারণের জন্য আমরা হচ্ছে কি করি, ডিরেক্টলি সি এর ভ্যালুটা কিভাবে বসাই যাতে করে আমার এন এর সবগুলা মানের জন্যই আমি কন্ডিশনটাকে ট্রু বলতে পারি।